প্রবল ধূলিঝড়ের মুখে পড়েছে চীনের রাজধানী বেইজিং। 10 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই ধূলিঝড়ে হলুদ বর্ণের আকার ধারণ করেছে পুরো শহর। সোমবার হঠাৎ করে মঙ্গোলিয়ান মালভূমি থেকে ধেয়ে আসা এই ধূলিঝড়ের বিপদের মুখে পড়ে বেইজিংবাসী। বিপাকে পড়ে বন্ধ রাখা হয় 400+ ফ্লাইট। দিনের বেলাতেও কিছু জায়গাতে জ্বালাতে হচ্ছে লাইট, গাড়িগুলোকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। গত এক দশকে এমন বিপর্যয় দেখেনি বেইজিংবাসী। চীনের আবহাওয়া কর্তৃপক্ষ সোমবার বেইজিং সহ আশেপাশের এলাকায় এই ঝড় সম্পর্কিত সতর্কতাও জারি করে। শুধু বেইজিং ছাড়াও শহরটির চারপাশের গাংশু, সাংশি, হেবেই এলাকাতেও দেখা গেছে এই ধূলিঝড়। আশা মনি, পুণ্ড্র নিউজ।